আজকে স্পেশাল বাজেটের মধ্যে গেমারদের জন্য স্পেশাল কালেকশন স্টুডেন্ট ভাইদের জন্য। হ্যাঁ, এটা স্টুডেন্ট ভাইদের জন্য, এটা কিন্তু একটা খুব অনেকদিন ধরে কিন্তু এই জিনিসটা নিয়ে আমাদের ফেসবুক বলেনি বলেন খুব মাথামাতি এটা নিয়ে। আচ্ছা তাই? হ্যাঁ ভাই, কি প্রোডাক্ট এটা? এটা 87 টা ভাই, রেজুলেশন তো খুব অনেক ভালো, হাই কোয়ালিটি। এটা হলো এসএনএস, ঠিক আছে। এটা হলো গা পিসির, এটা পিসির যেমন নিউ পিসির গেমও আছে, মানে এটাতেই পাবে। তাড়াতাড়ি করে বানায় ফেলতে হবে। যারা এখন আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলছি বেশি বেশি করে সবার মোবাইল নিয়ে খালি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও দিব। PS4 তো ভাই আমি দিয়া কুলাইতে পারি না। হ্যাঁ দিয়া কুলাইতে পারি না কাস্টমার ভাই, এ তো দর্শক আমার উপরে এই জন্য তো বলে যে বারবার খালি বলে PS4 না। সমস্যা হলো কি ভাই, আমি তো জানেন একটু প্রপার মেশিন ছাড়া কিনি না, কারণ আমি প্রত্যেকটা মেশিন 2-3 মাসে রিপ্লেসমেন্ট দিতে হয়। তো আমার মেশিন গুলো কিন্তু ওরকম হইতো, দেখেন এই যে হোয়াইট কালারটা, দেখেন হোয়াইট কালারটা সুন্দর হয় না? ক্যামেরা তো পুরো ফুল হোয়াইট আসছে, কি ক্যামেরা তো দেখেন ভিতরে 4 দিন ইউজ। ভাই দোকানদারদের মাথা নষ্ট করবেন আজকে, কি ভাই লিমিটেড এডিশন কন্ট্রোলার স্পাইডারম্যান 2, প্রাইস মাত্র, এটা প্রাইস মাত্র 3000 টাকা ভাই, মাত্র 3000 টাকা? কি বলেন ভাই, এটা ভাই সিরিয়াসলি ভাই নাকি মজা করতেছেন ভাই? এগুলো হলো গা 2700 করে, এই যে অন্যান্য কালার 2700 ভাই, কি বলতেছেন এগুলো ভাই সিরিয়াসলি আছে ভিতরে? আমি আসলে ভাই মজা করতে ভাই, মজা করুন গো ভাই, ভাই 3000 টাকায় দিবেন ভাই? হ্যাঁ স্পাইডারম্যান 2 লিমিটেড এডিশন। হোয়াটস আপ গেমার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি বাংলাদেশে ভাইরাল গেমিং দোকান, সেটা হচ্ছে Gamer7। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, ভালো আছি, ভালো আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। Gamer7 মানে তো গেমারদের জন্য বাজেটে ধামাকা। আজকে কি ধামাকা কালেকশন নিয়ে আসছেন? বাজেট দেওয়ার জন্য কি কন্ট্রোলার আনছে? ওরে ভাই আজকে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি, কিছু স্পেশাল প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তারপর ভাই কন্ট্রোলার লিমিটেড এডিশন দেখতে পাচ্ছি, আর দর্শকদের অনেক চাহিদা প্রোডাক্ট PS4। অনেকেই কমেন্ট করছেন ভাই PS4-এর কালেকশন দেখান, PS4-এর কালেকশন আজকে দেখানো হবে, কিন্তু অনেক অনেক দারুণ দারুণ কালেকশন আছে বাজেটে গেমারদের জন্য। কিন্তু টিভি গেমের অনেক কালেকশন আছে আজকে, কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে, তো কালেকশনগুলো দেখবো ভাই। লোকেশনটা বলে দেন প্রথমে। বসুন্ধরা সিটি, লেভেল 6, ব্লক ডি, শপ নাম্বার 58। আচ্ছা, আর ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো কীভাবে নেবে? ঢাকার বাইরে থেকে, আমি তো এখন ঢাকার বাইরে থেকে কুরিয়ার যারা নেয় কুরিয়ার চার্জটা ফ্রি করে দিছি ভাই। ঢাকার বাইরের জন্য এত সুবিধা, মানে আজকে একজন একটা প্রোডাক্ট নিছে বলতেছে ভাই আপনি না কইছেন কুরিয়ার চার্জ ফ্রি, তাহলে কুরিয়ার চার্জ আবার অ্যাড করে দিবেন কেন? আমি সাথে সাথে তারে আবার টাকা বিকাশ করে ব্যাক করে দিয়ে দিছি। আচ্ছা, তার মানে একদম কুরিয়ার চার্জ ফ্রি, মানে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে? ওকে, আচ্ছা, আর ভিতরে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 টাকা। ওকে, আমরা কালেকশনে চলে যাব। আজকে স্পেশাল কালেকশন ভাই, এই যে কালেকশন, হ্যাঁ ভাই এটা দিয়ে শুরু করবো আজকে, স্পেশাল বাজেটের মধ্যে গেমারদের জন্য স্পেশাল কালেকশন স্টুডেন্ট ভাইদের জন্য। হ্যাঁ, এটা স্টুডেন্ট ভাইদের জন্য, এটা কিন্তু একটা খুব অনেকদিন ধরে কিন্তু এই জিনিসটা নিয়ে আমাদের ফেসবুক বলেনি বলেন খুব মাথামাতি এটা নিয়ে। আচ্ছা তাই? হ্যাঁ ভাই, কি প্রোডাক্ট এটা? এটা হলো এটার মেন কোম্পানির লোকে এমব্রানি, বুঝছেন? এমব্রানিং অডিও, ওই প্রোডাক্টগুলো আপনার প্রায় কত, 8000 টাকা আছে, 10000 টাকা আছে, 15000 টাকা আছে, 13000 টাকা আছে, 25000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, এই সেম ডিভাইসটা এটাই আমার কাছ থেকে পাবে আপনার কত, মাত্র 5200 টাকা, মাত্র 5200 টাকায়? হ্যাঁ ভাই, এর মধ্যে কী কী গেম খেলা যাবে ভাই? এটার ভিতরে যে দেখাই ভাই, এদিকে তো দেখতে পাচ্ছি কিং অফ ফাইটার চলতেছে। হ্যাঁ ভাই, কী বলেন ভাই, এতটুকু প্রোডাক্টে এত দারুণ দারুণ গেম খেলা যাবে? এটা কিন্তু খুব মজবুত একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভিতরে কী কী কালেকশন আছে ভাই, কী ধরনের গেম এটার মধ্যে আছে ভাই, কতগুলো গেম আছে এটার মধ্যে? এই দেখেন, এটা কিসের গেম আছে? এই যে আর্কেড গেম, আর্কেড গেম, হ্যাঁ এই যে আর্কেড ফেভারিট আর্কেড গেম। এরপরে যে মেমো, মেমোর কয়টা, 13টা গেম আছে। এরপরে আটারি 556টা গেম আছে, আটারি 5264টা গেম আছে, আটারি 7068টা গেম আছে। এরপরে এটা লিনাক্স, লিনাক্সের গেম আছে 102টা। তারপরে যে এটার গেম আছে 88টা, গেম বয় কালার, গেম বয় কালার, এটা নর্মাল কালারটা, এটার গেম আছে
187টা ভাই, রেজুলেশন তো খুব হ্যাঁ অনেক ভালো, হাই কোয়ালিটি, এটা হলো এসএনএস ঠিক আছে, এটা হলো গা পিসির, এটা পিসির যে নিউ পিসির গেমও আছে, এই যে পিসি ইঞ্জিন, ও মাই গড, এই যে কি বলেন ভাই এসএনএস, এসএনএস এর গেম আছে, এরপরে গেম বয়, নিনটেনডো গেম বয়ের গেম আছে, এরপরে যে অ্যাডভান্স গেম বয় অ্যাডভান্স এর গেম আছে, এটা ভিতরে টোটাল এই যে সুপার ফেমিকন, নিনটেনডো এর সুপার ফেমিকন এর গেম আছে, সেই মানে একটার মধ্যে সব ধরনের ডিভাইসে, এই যে প্লেস্টেশনের গেমও গেম আছে, ও মাই গড, একটা গেম দিছে আর দেখেন না প্রোডাক্টটা, দর্শক যারা নিতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে গেমিং করতে, দাদা যে এখনো 8000 9000 নিচে কোনো প্রোডাক্ট নাই, এই দেখেন আর রেজুলেশন তো মাশাআল্লাহ, এটার মধ্যে মোস্তফা গেম খেলতে পারবেন, পিসির গেম খেলতে পারবেন, প্লেস্টেশনের গেম খেলতে পারবেন, মানে একের মধ্যে সব পাচ্ছেন কম বাজেটে ভাই, মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন, কিন্তু অফার প্রাইস, আজকে গেমার ভাইদের জন্য, স্টুডেন্ট ভাইদের জন্য যারা গেমিং করতে যাচ্ছেন, এখন ওই অত দামে ফোন কেনার দরকার নেই, অত দামে গেমিং কনসোল কেনার দরকার নেই, কম বাজেটে যারা গেমিং করতে যাচ্ছেন এইটার মধ্যে কিন্তু অনেক কনসোলের গেম পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 5200 টাকায়। ভাই গ্যারেন্টি ওয়ারেন্টি কেমন দেবেন? এটা তো ভাই মূলত আমিও আপনি জানেন গ্যারান্টি ওয়ারেন্টি যেহেতু চায়না থেকে আনা হয়েছে গ্যারান্টি ওয়ারেন্টি, তারপরও আমি যেহেতু আপনার ব্লকের যারা কাস্টমার তাদের জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব, 10 দিনের রিপ্লেসমেন্ট দিবেন শুধুমাত্র এমকে ব্লকস এর দর্শকদের জন্য, 10 দিনের রিপ্লেসমেন্ট, এই যে দেখেন কালার আছে, প্লেস্টেশন, নিনটেনডো, পিসি এর, তারপরে অ্যান্ড্রয়েড, অনেক গেম আছে তো ভাই, হ্যাঁ তিনটা কালার অ্যাভেলেবল আছে ভাই, কতক্ষণ চার্জ থাকবে এটা? প্রায় 4 ঘন্টা, 4 ঘন্টা মানে 4 ঘন্টা প্লাস, আরো বেশি দেওয়া আছে আমি একটু কমাই বলি, সবাই বাড়াই বলি, আমি একটু কমাই বলি, 4 ঘন্টা চার্জ, এক চার্জে কিন্তু 4 ঘন্টা গেমিং করতে পারবেন, দেখেন একদম শুয়ে বসে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, খুবই হ্যান্ডি, কিন্তু 3000 এমপিআর এমএস ব্যাটারি আছে, আচ্ছা মানে খুব ভালো ব্যাটারি গেমিং, তিনটা কালার, তিনটা কালারই মোটামুটি, এই যে দেখেন বক্সটা দেখিয়ে দিচ্ছি, এই যে বক্স, এই যে দেখেন আপনারা যারা নেবেন M2 1 আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন গেমার 7 থেকে, একদম হ্যান্ডি, পকেটে করে যে কোনো জায়গায় ক্যারি করে, মনে করেন বাসে বসে আছেন, গাড়িতে বসে আছেন, কোথাও যাচ্ছেন, ট্রাভেল করতেছেন, আপনি যে ই পোর্ট আছে টাইপ সি দিয়ে চার্জার পোর্ট, এটা লগে হেডফোনের পোর্ট আছে, ও হেডফোনের পোর্ট আছে, এস ডি, এটা আবার টিভিতেও কিন্তু কানেক্ট করতে পারবেন, আচ্ছা টিভিতেও খেলা যাবে, এই পোর্টটা দেওয়া হয় না, এই পোর্টটা আপনাদের কিনে নিতে হবে, আচ্ছা ঠিক আছে, তার মানে আপনারা যে কোনো জায়গায় ট্রাভেল করতেছেন, বোরিং হচ্ছেন, বের করলেন আর সাথে সাথে গেম খেলা শুরু করে দিলেন, খুব দারুণ প্রোডাক্ট, 20000 সব মিলে আপনার কত, 20000 20000 গেম ভাই, 20000 কি বেশি নাকি 20000 কম নাকি, একবার দেখি জেনুইনটাই বলি, আচ্ছা মানে অনেকগুলোর গেম তো, আচ্ছা আমরা 20238 20238টা গেম পাচ্ছেন একটা গেমিং কনসোলে, এর ভিতরে ভাষা চাইনিজ আছে কিন্তু আমি কিন্তু ইংলিশ করে দিব, এটা নতুন প্রোডাক্ট তো ইংলিশ করা যায়, আচ্ছা ওকে, তো চায়না তে আনছে সেজন্য ইংলিশ সব একটা, আর রেজুলেশন কিন্তু মারাত্মক, এই যে এখানে একটা গেম চলতেছিল আমি একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন মানে রেজুলেশন কিন্তু অনেক বেটার, অনেক বেটার, এই যে দেখেন ওডিটি বেটার, আমরা যে 97-98 খেলছি মানে আমরা যে দোকানে খেলতাম এই ওগুলো হচ্ছে অনেক অনেক বেটার, অনেক বেটার, অনেক বেটার, দেখেন রেজুলেশন কিন্তু ভালো কোয়ালিটি, যারা গিফট করতে যাচ্ছেন, যারা এগুলার থেকে ধরেন আমার যে সব প্রোডাক্টের থেকে এটা অনেক ভালো, মানে ওটা যদি 3000 টাকা 3500 থেকে আমি সাজেস্ট করবো এটা নিতে, রেজুলেশন বা চোখের কোনো ক্ষতি করবো না, চোখের ক্ষতি করবে না, টিভিতেও খেলতে পাচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্ট যারা হাতে খেলে অভ্যস্ত, গেম করে অভ্যস্ত, আবার নিচেও আছে যে সুইচ, এটি তো কিন্তু এই যে নিচে পিছনো এল কালার আছে কটা ভাই, কালার তো অনেক ভালো দেখতে হচ্ছে, এটা অনেক হোয়াইট, এটা লোকা বাদামি কালার, এটা লোকা পার্পল কালার, আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন, রোজ গোল্ড, রোজ গোল্ড, আর এটা হচ্ছে একদম পার্পল কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, তারম প্রোডাক্ট দেখলাম ভাই, আর গেমার 7 কিন্তু নিয়ে আসছে, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, এখানে অনলি কয়টা পিস নিয়ে আসছে আছে, 30 পিস, 5 পিস সোল্ড আউট, আচ্ছা 25 পিস আছে, আর 25 পিস আছে, ওকে 25 জন নিতে পারবেন, আচ্ছা এরপরে কালেকশনে চলে যাচ্ছি ভাই, ভাই এটা দেখে তো মাথা নষ্ট ভাই, কি মাথা নষ্ট করে আজকে দিমু, মাথা নষ্টই দি করে দিমু সব কাস্টমার, আচ্ছা কাস্টমার মাথা নষ্ট করলে হবে না, দোকানদারদের মাথা নষ্ট করে দিতে ভাই, ভাই দোকানদারদের মাথা নষ্ট করবেন আজকে, কি ভাই লিমিটেড এডিশন কন্ট্রোলার, হ্যাঁ স্পাইডারম্যান 2, হ্যাঁ প্রাইস মাত্র, এটা প্রাইস মাত্র 3000 টাকা ভাই, মাত্র 3000 টাকা, কি বললেন ভাই, 3000 টাকা ভাই, সিরিয়াসলি ভাই নাকি মজা করতেছেন ভাই, এগুলো লগা 2700 করে, কি বলতেছেন এগুলো ভাই, মানে আমার তো মাথা নষ্ট হয়ে গেল, মানে যারা দোকানদার আছে ভাই তাদের তো মাথা নষ্ট হয়ে গেল, কি করলেন ভাই, এটা খুললে দেখাই ভাই, কি বললেন 3000 টাকা ভাই, হ্যাঁ 3000 টাকা ভাই, ভাই
সিরিয়াসলি আছে ভিতরে? আমি আসলে ভাই মজা করতে, ভাই মজা করুন গো ভাই। ভাই 3000 টাকায় দিবেন ভাই? হ্যাঁ, স্পাইডারম্যান 2 লিমিটেড এডিশন। হ্যাঁ, তারপরে এই কন্ট্রোলার কত দিবেন ভাই? এটা লগে 2700। 2700? হ্যাঁ ভাই, মাথা নষ্ট, আসলে মাথা নষ্ট। আজকে গেমার 7 কিন্তু মাথা নষ্ট করে দিল। দেখ ভাই, দেখি আমরা প্রোডাক্টটা দেখি ভাই। কোনটা? আচ্ছা, আমরা দেখি একটু, এটা নেবেন, এটা ফোড়া চলবে। আচ্ছা দেখি আমরা, ভাই আমার তো মাথা নষ্ট হয়ে গেল, দর্শকরাও হয়তো। ভাই কত ভাই? এটা হলো 2700। 2700? মানে এটা ভাই 17000-16000 টাকার প্রোডাক্ট, 3000 টাকা? না ওই প্রোডাক্ট তো না ভাই, অবশ্যই 7000। ওটা তো অবশ্যই না, কত বললাম? 2700? 2700 না, ওটা তো অরিজিনাল, অরিজিনাল, এটা তো অরিজিনাল না ভাই, কপি। আচ্ছা কপি, কপি, কিন্তু কপির ভিতরে মান অনেক ভালো। আচ্ছা কপির ভিতরে মান ভালো, মানে এটা আপনি PS4, PS5 ও খেলতে পারেন, PS4 ও খেলতে পারেন। ভাই কোথা থেকে বের করেন ভাই আপনি এগুলো? PS5 এ যদি খেলেন, PS5 এ যদি PS4 এর গেম খেলেন তখন ওয়্যারলেস খেলতে পারবেন, আর যদি PS5 এর গেম খেলেন তখন তার দিয়ে খেলতে হবে। আচ্ছা, এমনকি PC বলেন, ই বলেন, সবকিছু এটা ইউজ করতে পারবে, মানে খুব ভাই, মানে আমি তো গেমার, সবাই যতদিন আনছে মনে করেন আপনি বুঝছিলেন কপি নাকি অরিজিনাল? না মানে ধারণা করছেন, যাই হোক, মানে আমারও মানে 15-16000 টাকা দিয়ে এরকম একটা প্রোডাক্ট নেওয়ার স্বপ্ন আসলে অনেকেরই থাকে, যে আমি এরকম একটা কন্ট্রোলার আমার হাতে থাকবে। তো আপনারা কিন্তু এখন কম বাজেটের মধ্যে এই স্বপ্নগুলো পূরণ করতে পাচ্ছেন। হ্যাঁ, একমাত্র গেমার 7 থেকে, গেমার 7 কিন্তু দেখেন দর্শক, আপনাদের জন্য কিন্তু এই যে বাজেটের মধ্যে ছয়টা কালার আছে স্পাইডারম্যান, তারপরে এই যে পার্পল, মানে PS5 এর কন্ট্রোলার যে কটা কালার আছে, PS5 এর কন্ট্রোলার যে কটা কালার আছে, কিন্তু খালি রেড কালারটা নাই, আপাতত রেড কালারটাও আসবে। গেমার 7 কিন্তু যেখান থেকে পারছে ওখান থেকে বের করে নিয়ে আসছে বাজেটের মধ্যে, গেমারদের জন্য স্বপ্ন পূরণ হবে। অবশ্যই সামর্থ্য না যাবে, 15000 টাকা দিয়ে বললাম বাজেটে এখন স্বপ্ন পূরণ হবে। কিন্তু স্পাইডারম্যান এর ফ্যান কিন্তু অনেকে, অনেকে অনেকে, আমি নিজেও আমার তো শেষ উপাদে এটা চিন্তা করলাম যে তাহলে এটা আনাইলে কেমন হয়। কোয়ান্টিটি তো अवेलेबल ভাই, কোয়ান্টিটি अवेलेबल আছে, কোয়ান্টিটি দেখেন अवेलेबल, অনেক প্রোডাক্ট আছে আমার বাসায়, আরো প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি अवेलेबल। ভাই মাথা নষ্ট করে দিলাম ভাই, এটা আসলে মাথা নষ্ট হয়ে গেল। এটার সাথে একটা চার্জারও দেওয়া আছে। আচ্ছা চার্জার দেওয়া আছে, প্রত্যেকটা কালার अवेलेबल আছে, খালি রেড কালার আর রেড কালার আর পিঙ্ক কালারটা আসে নাই, পিঙ্ক কালারটা তো চলে না তেমন একটা, রেড কালারটা আসবে সামনে। আচ্ছা আজকে স্বপ্ন পূরণ হবে, মাথা নষ্ট হবে, সবকিছু আজকের ভিডিওতে। আচ্ছা এরপরে কি কালেকশন আছে ভাই দেখি আমরা একটু, আমরা তো অলরেডি দর্শকরা যারা দেখতেছে তারা তো আসলে, আমি কন্ট্রোলারটার মান অনেক 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 ভালো, অনেক ভালো, এত কম বাজেটে লিমিটেড এডিশন মনে করেন কেউ বুঝবো না যে অরিজিনাল না কে কপি, দেখুন বক্সটা অরিজিনাল, বক্সটা অরিজিনাল, মালটা ভিতরে কোয়ান্টিটি হেভি কোয়ান্টিটি अवेलेबल। ওকে, এই হোয়াইট কালার, হোয়াইট কালার আছে, সব কালারই अवेलेबल আছে। 2700 টাকা, পিএস কন্ট্রোলার 2700 টাকা, 3000 টাকা লিমিটেড এডিশন, মাথা নষ্ট। ওকে আচ্ছা, আমরা পরে PS5। আচ্ছা এটা এটা তো 2.4 জি, ওই যে ওই 2.4 জি গুলা, এটা পর লেটেস্ট ভার্সন, মানে টিভিতে গেম খেলার জন্য। হ্যাঁ টিভিতে গেম খেলার জন্য, এটা এটা একই সেম, ঠিক আছে, কিন্তু এটা একটু কন্ট্রোলারটার মান অনেক ভালো ভাই। এটা তাহলে কন্ট্রোলারের মান আসলে এটা অনেক ভালো, প্রাইসও কিন্তু বেশি। আচ্ছা লুকটা দিছে PS5, লুক দিছে PS5। আচ্ছা তো গেম স্টিকে এটা কেমন লাগে? লুকটা PS5 এর মতো লুক, বোঝা যায় কিনা বুঝতে পারছেন? মানে মিনি PS5 বলা যায়, মিনি PS5, লুকটা PS5 এর মতো। আচ্ছা কেমন লাগবে না এই ছোট PS5? এটা পড়বে হলো 3000 টাকা, আর এটার আগে রেডি 2500 টাকা, 2500 টাকা, আর এটা 3000 টাকা। হ্যাঁ এটা বিল কোয়ালিটি 3000 টাকা দিবেন এটা? হ্যাঁ এটা বিল কোয়ালিটিটা অনেক অনেক ভালো। আচ্ছা 3000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু গেম স্টিক একদম গেমার 7 থেকে, যারা লেটেস্ট গেম স্টিকটা নিতে যাচ্ছেন 3000 পড়বে, আর এটা 2500 না? ওটা আগের রেটে, আগের রেটে, যারা আগের গেম স্টিকটা নিতে যাচ্ছেন 2500 টাকা, এটাও ভালো, এটাও খারাপ না, আমি নিজে খেলি, এটা ভালো, ভালো, খুব ভালো, এটা লোকে একটু বিল কোয়ালিটিটা ভালো করছে তো সেজন্য একটু প্রাইসটা বেশি। ওকে আমরা পরে কালেকশনে চলে যাচ্ছি, পরে আছে PS Vita, এই যে একটা ইউনিক কালার PS Vita, ইউনিক কালার দেখেন, অ্যাশ কালার, খুব মানে আর্মি কালারটা যেটা বলে, খুব সুন্দর। এটা কেমন রাখবেন ভাই? এটা পড়বে 18000 টাকা, 128 GB দিয়ে। আর বিটা কিন্তু এখন 4-5 দিন আগে আরো কিছু ফিচার দিছে, মানে বিটাতে আপনি সব কিছুর গেম খেলতে পারবেন,
সবকিছু গেম খেলা যাবে। আচ্ছা, অ্যান্ড্রয়েড বলেন, অ্যাটারি বলেন, এই যে অ্যাটারি, এরপরে গেম বয়, গেম বয় অ্যাডভান্স, PS5 এর গেম তো খেলা যাবে ভাই। PS5 তো আপনি রিমোট প্লে করে খেলতে পারবেন, রিমোট প্লে করে PS5 এর গেম কিন্তু খেলা যাচ্ছে PS Vita-তে ভাই। প্রাইস এটা রাখবেন? আচ্ছা, গ্যারান্টি বলতে আমার মতে PS Vita-র মতন হ্যান্ড মানে এটাতেই পাবে। আমি কিনি না, কিন্তু এটা কিনছি, এটার কন্ডিশন অনেক বেটার, আর এটা জিপিও ক্র্যাশ হবে না, এটা খুব মানে পরিবারই একটা বড় দেন অ্যানালগ গুলো। আচ্ছা, এটা কেমন রাখবেন? এটা পড়বে আপনার 12,000 টাকা। 12,000 টাকা? ওকে, 12,000 টাকা এটা নিতে পারবেন। আচ্ছা, আর বার্সেলোনা আর আছে, এটা পড়বে লগা 9,000 টাকা। 9,000 টাকা? ওকে, এগুলা নিলে ভাই ফ্রি দিবেন না? ভাই ফ্রি তো আমি ফ্রি দিতে দিতে আমি দেউলি হয়ে যাবো, যে পরিমাণ ফ্রি দেই দেন ভাই, কেউ বলা লাগে না ভাই, এটাই বলা লাগে না, এটা আমি দিয়ে দিই। নিনটেনডো সুইচ, নিনটেনডো সুইচ, এটা সব জেল ব্রেক, জেল ব্রেক লাইট, এটা একটু কন্ডিশনটা একটু খুব খারাপ, এটাও কিন্তু জেল ব্রেক, ঠিক আছে, মেমোরি কার্ড লাগাই নেই। আচ্ছা, যখন নিবে তখন কেমন প্রাইস থাকবে? দেখেন, নো এসডি কার্ড মানে এই স্ক্রিনটা আসা মানে এটা জেল ব্রেক। আচ্ছা আচ্ছা, কেমন প্রাইস থাকবে? এটা মেমোরি কার্ড এটা আছে, কোনটা কেমন প্রাইস থাকবেন? ওরে ভাই, এর মধ্যে তো অনেকগুলো গেম, এটা গেম লোড করা আছে। আচ্ছা, এই দেখেন 24 মডেল কমব্যাট, এটা অনেস্টলি কারো কাছে থাকলে আমার মনে হয় না সেকেন্ড হ্যান্ড কই বেচবো ভাই। ওরে ভাই, একদম প্যাকেট ট্যাকেট করা, এটা মনে হয় না আমার অন্য কারোর কাছে, চার্জারটা মনে বেরি করে নেয়, অন্য কারোর কাছে থাকলে এটা সেকেন্ড হ্যান্ড কেবল, নতুন কেবল। আচ্ছা, মানে এত ফ্রেশ প্রোডাক্ট, মানে মাত্র 4 দিন ইউজ করছে, সে নিয়ে ওনা ওলিড নিব। ওরে, একদম ফ্রেশ, ওলিড নিয়ে গেছে, এটা দিয়ে ওলিড নিয়ে গেছে। কেমন প্রাইস রাখবেন এটা? এটা জেল ব্রেক করেছিল, এটা পড়বে যেহেতু আমার বাইক 4 দিন ইউজ করছে, তো আমার ওই প্রাইস দিয়ে এরকম প্রাইস দেয় কিনতে হয়েছে। দেখছেন, এটা জেল ব্রেক করা, এটা রাখতে পারবো 21,000, এমনি তারও বেশি সেল করতে, আপনার ব্লগ দেখে আসলে এটা 21,000, এটা16,000, আপনার ব্লগ দেখে আসলে একটু স্কেচ স্কেচ, আপনি তো, আমি তো বলছি 15,000, হ্যাঁ, যে জেল ব্রেক করা আছে, হ্যাঁ, সবকিছু তো জেল ব্রেক করে সেল করে। ওকে, নিনটেন্ডো সুইচ কিন্তু খুব কম বাজেটের মধ্যে কিন্তু পাচ্ছে, একটু 15,000 টাকা আমার মনে হয় না কেউ জেল ব্রেক নিনটেন্ডো দিব, তো বাংলাদেশ চ্যালেঞ্জ একদম। কিন্তু এটার সাথে খালি অনলি চার্জার আছে। আচ্ছা ভাই, এখন আসি আমরা হচ্ছে অনেক আছে, এই যে ভার্সন 2 আছে বক্স টক সহ, এটা কত? এটা পড়বে হলো 24,000, এটার কন্ডিশন প্রায় নতুনের মতো। আচ্ছা, এটা পড়বে 24,000, দেন জয়কন গুলো একবার নতুন, সেই ইউজই করে নিতে আমার। আচ্ছা, এটার সাথে আবার সব কিছু আছে। আচ্ছা, এটা পড়বে 24,000, হ্যাঁ, এটা জেল ব্রেক, এটা পড়বে 24,000 টাকা। আচ্ছা ভাই, এবার আমরা আসি অনেকের কমেন্ট, খালি কমেন্ট করে যে PS4 তো ভাই দিতারি না, ব্লগস ভাই আমাদেরকে PS4 দেখান, PS4 এর কালেকশন দেখাবেন কিনা বলেন, সবাই আমার সাথে রাগ করে, রাগ করলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে ভিডিও, হ্যাঁ, সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি করে বানায় ফেলতে হবে, যা এখন আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলছি বেশি বেশি করে সবার মোবাইল নিয়ে খালি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও দিব। এই যে PS4 এর কালেকশন ভাই, PS4 এর কালেকশন দেখান আমাকে। PS4 তো ভাই আমি দিয়া কুলাইতে পারি না, হ্যাঁ, দিয়া কুলাইতে পারি না কাস্টমার ভাই, এ তো দর্শক আমার উপরে এই জন্য তো বলে যে বারবার খালি খালি বলে PS4 না, সমস্যা হলো কি ভাই, আমি তো জানেন একটু প্রপার মেশিন ছাড়া কিনি না, কারণ আমি প্রত্যেকটা মেশিন 2-3 মাসে রিপ্লেসমেন্ট দিতে হয়, তো আমার মেশিন গুলো কিন্তু ওরকম হইতো, এই দেখেন এই যে হোয়াইট কালারটা, দেখছেন হোয়াইট কালার কিন্তু সুন্দর হয় না, ক্যামেরা তো পুরো ফুল হোয়াইট আসছে, কি ক্যামেরা তো দেখেন ভিতরে ফ্রেশ, আমার প্রত্যেকটা মেশিনে কিন্তু এরকম থাকে, একদম পরিপাটি থাকে, ঠিক আছে, ধরেন এই যে এটা লইছি, এটা উপরে তো একটু তো পরিষ্কার করা হয় না, কিন্তু ভিতরে দেখেন এই একদম ফ্রেশ, ঠিক আছে। আচ্ছা, কেমন প্রাইস রাখবেন? জেল ব্রেক স্লিম ফ্যাট, ফ্যাটটা দেখতে পাচ্ছি হোয়াইট কালার, এটা হোয়াইট না, স্টিকার করছে, বাট এটা স্টিকারটা এত সুন্দরভাবে করছে মানে বোঝাই যায় না, এটাও কিন্তু খুব ফ্রেশ একটা, যেহেতু এটার নিচে স্টিকার আছে, এটা মানে খুব, এই দেখেন আমার প্রত্যেকটা মেশিন আমি ফ্যাটও খোলায় দেখাবো, এখন দেখে চিন্তা করছি, দেখছেন এই রে ফ্রেশ, একদম ফ্রেশ, আমি কিন্তু ভাই মানে পরিপাটি মেশিন ছাড়া কিনি না, আচ্ছা, দেখা যায় যে ওই অনেকে আছে তো নষ্ট মশো মেশিন কিনা, এটা ঠিকঠাক করে সেল করে, আমি কিন্তু এটি করি না। তাহলে কেমন রাখবেন ফ্যাট? ফ্যাট নন জেল ব্রেক হলো আপনার
আপনার ব্লগ দেখে আসলে এটা পড়বে 30,000 আপনি তো নিজে কিনছেন নরমালটার থেকে কত হাজার টাকা বেশি অনেক বেশি না আপনি কিচ্ছু করা লাগবে না, যেমন আমাদের 9 এ ব্রাউজিং করতে হয়, প্যান ড্রাইভ চাইলে প্যান ড্রাইভ দিতে হয়, ঠিক আছে, প্যান ড্রাইভ দেওয়ার পরে প্যান ড্রাইভ 10 সেকেন্ডের ভিত্তি দিতে হয়, তারপরে কিচ্ছু করা লাগে না, অন করে সাথে সাথে মনে করেন 1 মিনিট বা 1.5 মিনিট ভিতরে এটা জেলব্রেক হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। এখন কিন্তু খুব সহজ, মাঝে মধ্যে যখন অফার একটু বেশি থাকে তখন 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই। ওকে, এবার আসি আমরা PS5। PS5 ভাই 4টা জমাইছিলাম কালকে, 3 পিস সেল করে লাইছি, ভালো করতে এই করতে পারলাম না। আচ্ছা, তাহলে মানে 1 পিস আছে, এটা বড় আছে, কেমন লাগবেন? এটা বক্স তো, এটা পড়বে 1200 সিরিজ তো, বক্স হলো অন্য দোকানে তো PS5 আছে ভাই, গেমিং দোকানে, তাই আপনার দোকানে কেন আসবে ভাই PS5 নিতে? বলে যে আমার গ্যারান্টি ওয়ারেন্টিটা বেশি, আমি নতুন প্রোডাক্ট করতে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বেশি গ্যারান্টি ওয়ারেন্টি দেই। আচ্ছা, তাহলে এটা কি কালকে একজনের জোর করে PS5 সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড। আমি বলছি নিউ ভাই, ভাই বক্স তো একটা ফ্রেশ, এটা পড়বে 50,000। আচ্ছা, 50,000 এক ফ্যাট50,000 1500 টাকা এটা এবার অফারে 900 টাকা নতুন হলো আপনার 32,500 দেখাই ভাই, গেম বয় এটা আমার নিজের নট ফর সেল, তারপর যদি কেউ নিতে চায় প্রাইস অনেক বেশি পড়বো। আচ্ছা, কেমন প্রাইস আমার গেম বয়? তো জানেন ওই যে একটা একটু ডিসপ্লেতে একটু সমস্যা ছিল, তো এখন গেম বয় নেওয়া যাবে ভাই? ওগুলো তো শেষ, ওই ডিসপ্লে সমস্যা করে শেষ, যে কয় পিস আছিল
এটা সফটওয়্যার। এগুলো কেমন প্রাইস পড়বে? এটা কিন্তু আমি ডিসপ্লে লাগাইছি, দেখছেন ডিসপ্লে দেখেন কিছুন? আচ্ছা, এগুলো ভালো ডিসপ্লে, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। কেমন প্রাইস রাখবেন? এটা ডিসপ্লে সহ এটা আমি সেল করব, এটা নিজের জন্য আমি ডিসপ্লেটা লাগাইছি। তারপর যদি কেউ নিতে চায় এটা পড়বে আপনার 10,000 টাকা, কারণ এটা ডিসপ্লে ডে AliExpress থেকে আমার 5,500 টাকা পড়ছে। আচ্ছা, যাদের কালেকশন করতে ইচ্ছা করে ভাইয়ের সাথে আমার নিজের জন্যই করছি, আপনারা নিতে পারেন। কিন্তু তো দর্শক, এই ছিল আজকের স্পেশাল ভিডিও গেমিং এর। যারা কম বাজেটে গেমিং করতে যাচ্ছেন, একবার হলো গেমার 7 এ ঘুরে যাবেন, অবশ্যই প্রোডাক্ট দেখে যাবেন, এক যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার শো হচ্ছে ডেসক্রিপশন বক্সে, ঠিকানা দেওয়া আছে। ঠিকানা যদি আপনারা না বুঝতে পারেন, ডেসক্রিপশনে এখন থেকে ঠিকানাটা একটু দিয়ে দিন। আচ্ছা, ঠিকানা যদি না বুঝতে পারেন ভাই, আবার একদম ভালো করে ঠিকানাটা বলে দেন, যাতে করে দর্শকরা বুঝতে পারে এটা কোথায়। বসুন্ধরা সিটি লেভেল, ঢাকা বসুন্ধরা সিটি, ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার 58। ওকে, গেমার 7, গেমার 7 এর কথা বললে কিন্তু আপনাদেরকে এখানে আসলে কিন্তু 6 তলা আসবেন। আর অবশ্যই যারা আপনার ব্লক দেখে আসবে, আপনার ব্লকের অনেকে আছে কি ভাই, ধরেন আমি নরমালি কিন্তু ওই যেমন এটা আমরা 3500-4000 সেল করি, কিন্তু অনেক আয়সা যেমন ওদিনকে এক কাস্টমার সাথে মানে আমি 4,000 টাকা বলছি, পরে 3500 কয় আপনার ব্লকে কোনো একটা। আরে ভাই, আপনার আপনার তো বলতে হইব আপনি এমকে ব্লক দেখে আসছেন। আচ্ছা, আপনি যদি না বলেন আপনি আপনাকে আমি কিভাবে জানব? আমি ব্লকের জন্য অফার দেই, আর নরমাল কাস্টমারের জন্য আমি সেল করি। শুধু কিন্তু গেম গেমারদের এই অফারগুলো দিচ্ছে শুধুমাত্র এমকে ব্লকসের জন্য, ব্লকের জন্য যেটা ব্লকে এমকে ব্লকের নামটা বলতে হইব, বলতে হবে। আর বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে, যার যার মোবাইল আছে, যাদের আঙ্কেল আন্টি সবাই মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করা শুরু করুন। 1,00,000 হলে গিভওয়ে থাকবে, 1,00,000 হলে গিভওয়ে থাকবে, আমি অবশ্যই আপনাদেরকে গেমিং কোনো প্রোডাক্ট গিভওয়ে করবো ইনশাল্লাহ। তো 1,00,000 তাড়াতাড়ি জলদি জলদি করে দিতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।